আজকে মনোজের সঙ্গে আড্ডা দিচ্ছি, প্রাণ খুলে মন খুলে কথা বলবো আর গান শুনবো। আর সেই সঙ্গে আবারও এক্ষুনি যেটা তুমি বলছিলে আমাকে, যে প্রথম বম্বশেলটা যেটা এসছে যে তুমি ফোন ধরো না কারোর, কিন্তু তার তখন তাতে ও আমাকে বললো যে ঠিক আছে এবার থেকে গাড়িতে তুমি যেটা বলছিলে কানে কিছু একটা যন্ত্রমন্ত্র লাগিয়ে এরকম বকতে বকতে যাবে না, না করোনা বাবা, সেটা সবার জন্যই বলছি ওটা একদম করবেন না, খুব খারাপ। যতক্ষণ অন্তত রাস্তাঘাটে মানে যারা হাঁটছেও, আমার তো মনে হয় রাস্তা পার হচ্ছে তাদেরও টেলিফোন সেই সময় ধরা, যতই ফোন আসুক ধরা উচিত না। ওই দেখবে বাইকে যারা থাকে এরকম করতে করতে চালায়, তো সেগুলো খুব একদম খুব মানে অনুচিত কাজ। জীবনটাকে ঝুঁকি নিয়ে ফোন ধরার কোনো মানে হয় না, ওইটুকুনির সময়ের জন্য ফোন না ধরলে এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু ওইটুকুনির সময়ের মধ্যে ফোন ধরে ওই সময়ের মধ্যে যদি তুমি ফোন করো, যে আজ তুমি যদি আমাকে ব্লেম করো, বলে দেবো সমাধানটাও বলে দেবো, মানে হয় না সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা, সমাধান হচ্ছে তুমি তারপরে রিং ব্যাক করে আমাকে বলবে। রিং ব্যাকটা মনে করে করলে কিন্তু মিটে যায় বলুন, এখন একটা গান শোনা তাহলে সব মিটে যাবে। কি গান শোনাবে আগে বলো, শোনো যে ছিল আমার স্বপ্ন চারিনি তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি যে ছিল আমার স্বপ্ন চারিনি তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো, যে ছিল আমার স্বপ্ন চারিনি তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভ ক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো, শুভ ক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে ফিরেছি বুঝিতে ছিল আমার স্বপ্ন চারিনি তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। এটা এক্সক্লুসিভ, এর পরের কথাটা কে মোরে ফিরাবে অনাদারে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে ওগো, কে মোরে ডাকিবে কাছে, কে মোরে ফিরাবে অনাদারে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে ওগো, কি মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয় হায়, এ নিরন্তর সংশয় আর পারিলে বুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে ওগো, যে ছিল আমার স্বপ্ন চারিনি তারে ব।
চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো, যে ছিল আমার স্বপ্ন চারিণী। এক্সক্লুসিভ ওই দুটো লাইন। আচ্ছা, কিন্তু আমার কোনো সংশয় নেই, যাই করি না কেন, যতই ওকে যাই বলি না কেন, গানটা বড্ড ভালো গায় তো। আপনারা কি বলবেন এখন ওকে এক্সক্লুসিভলি, সেটা শুনবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, কে বলছেন? মানুষ বলছি, হলদিয়া থেকে। ম্যাম সুপ্রভাত, বলুন। সুপ্রভাত দিদি, আপনার উপস্থাপনা তুলনা হয় না। ধন্যবাদ। আজকে কথা বলবো না, শুধু গানই শুনবো। আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, শুধু আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট। হ্যাঁ, আমি আপনাদের প্রোগ্রাম প্রতিদিনই দেখি। হ্যাঁ, যদি রিসাইটেশনের কাউকে শ্রুতি নাটক কবিতা যেমন পার্শ্বসূচি করবে, এই ধরনের প্রোগ্রাম হয় না বলতে হলে আপনার এখানে। আপনাকে একটা ছোট্ট কথা আমি বলবো, যেখানে আপনি নিজে আমার সঙ্গে একমত যে আজকে কথা নয় দিদি শুধু গান শুনবো, সেখানে আপনি ফোন করে বলছেন যে অন্য না, ঠিক আছে আমরা 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 সেই কথা শুনবো, কিন্তু তার আগে কি আপনার একটু মনোযোগের সঙ্গে কথা বলা উচিত না? অবশ্যই বলবো, ওই জন্য আপনাকে পাই না বলে আপনাকে বলিনি। বলুন, ওর সঙ্গে কথা বলুন। দাদা সুপ্রভাত। সুপ্রভাত। তারা টিভি আজকে সূর্যোদয় হয়েছে, কিচ্ছু বলবো না, এতদিন রাত ছিল। শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি দাঁত দিয়েছো কোন সকালে? কারণটা বলি, প্রতিদিন অনুষ্ঠান দেখি তো, সকাল থেকে মানে চার পাঁচ দিন আগে যখন দেখেছি আপনার নামটা আসছে, রোববার সকালে আপনি আসছেন, তাই সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেছিলাম। আর আপনি সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যে গানই গান না কেন, একদম মানে অন্তর থেকে দরদ দিয়ে গান, যেটা দরকার সমস্ত গানই, সমস্ত কথা মনে হয় আপনার হৃদয় থেকে বেরোচ্ছে। রবি ঠাকুরের কথাগুলো সমস্ত আপনার হৃদয় থেকে বেরোচ্ছে। আর বাঙালির গর্ব বাঙালি হয় তো, বাঙালিকে ছোট না করে বলছি, বাঙালির গর্ব আজকে আপনি। সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। মনোজ, মনোজ ডাক দিয়েছ কোন সকালে এটা শুনিয়ে দেবে, এখনো ভদ্রলোকের সকাল হয়নি। এরকম করো না প্লিজ। আরে ভদ্রলোক রিকোয়েস্ট করলে না, আমি গাই, আমি গাইবো দাদা, রিকোয়েস্ট করে শুনিয়ে দেবো। গাইবো 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 গাইবো। তার আগে আমাকে যে প্রথম যে ইয়ে করলো না, ওটা আমি একবার একটু, কোনটা ওই যে প্রথমে তুমি যে কাঁচা কাজটা করেছো আজকে টেলিফোন, হ্যাঁ তো সেটা আগে করি, তাহলে বলবে আবার একদিন যদি আসি তাহলে বলবে যে হ্যাঁ ওনাকে একটা কোন গান শিখিয়েছিল উনি বললেন কোন সিরিয়ালের জন্য। হ্যাঁ, খুব ভালো গিয়েছিল, আমি কি শেখাবো, মানে ভালোই গায়, কিন্তু ওই গানটা আমি একবার শুনিয়ে দিই, নাহলে কি হবে বলো তো, আবার পরের দিন বলবে যে রিকোয়েস্টও রাখবে না।